রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী মাহফুজ কামাল। সবশেষ পরিস্থিতি জানতে চলে যাচ্ছি সেখানে। মাহফুজ, আজকে ট্রেনের কমলাপুর রেল স্টেশনে আজকে দ্বিতীয় দিনের মতো টিকিট বিক্রি হচ্ছে, টিকিট প্রত্যাশীদের ভিড় কেমন, কি বলছেন তারা? কমলাপুর রেল স্টেশনে যে লাইন দেখছেন বা যে ভিড় দেখছেন সেটি কিন্তু গতকাল রাত থেকেই, গতকাল শুরু হয়েছিল 8 জুলাই টিকিট দিয়ে, আজকে 6 জুলাই টিকিট দেওয়া হচ্ছে। আমরা দেখছি এখানে বিশৃঙ্খলা হচ্ছে, তাদের সাথে একটু কথা বলি, কথা বলে হয়তো বা জানতে পারবো সমস্যাটা কী। কারণ এত মানুষের ভিড়, এর মাঝে সিরিয়ালের লাইনে দাঁড়ানো থেকে শুরু করে সব কিছু নিয়ে একটি বিশৃঙ্খলা হয়ে থাকে। আমরা একটু কথা বলি, বড় ভাই আপনার চিল্লাচিল্লি করছে, সমস্যা কি? ওনারা লাইনের নাম লেখছে, কইছি সিরিয়ালটা সোজা করেন, আমরা লাইনে দাঁড়াই, উনিরা সেটা সিল করবো না। এক মিনিট ভাই, আমার আমার আমি আমার কথা শুনেন ভাই, আমরা এক মিনিট আমি সোহেল ভাই, আমি হলো কালকে রাতে 11টা থেকে এখানে দাঁড়ানো, আমার আগে হলো করিম ভাই ঘুমাইতেছে, তো ভাবলাম এই ভাই ছিল, সবাই ছিল, তো এখন আমার সময় আমার কথা হলো আমি এইটা মানুষের কাছ থেকে চায় নিয়ে আসছি, ঢাকাবার শ্রী এক ভাইয়ের কাছ থেকে কলমটা আর এক হুজুরের কাছ থেকে নিয়ে লিস্ট করছি যে কেউ যেন কারো পরে না যায়। এটা করার পরে আমরা আমি আর সোহেল ভাই নিজ দায়িত্বে হলো সিরিয়ালটা ঠিক করে দিছি, কেউ কেউ গেছে নামাজ পড়তে, কেউ বাসায় গেছে, এখন এই ভাইয়ের কথা যে বাইরে থেকে যেন সারা রাত পরে আইসা যেন কেউ না ঢুকে আপনারা দেখবেন। আমি আচ্ছা ঠিক আছে দেখবো, এটা হলো সিরিয়াস এক্সপ্রেস, আমি বলছি 7টার সময় মিলাই দেবো, কারণ সোহেল ভাই বলছেন আর একটু পরে দিই, এখন এই ভাই অস্থির হয়ে যেতেছে, আপনি মিলান তাদের সামনে যেন কেউ না ঢুকে। বুঝতে পেরেছি। ট্রেনের কাউন্টার গুলোতে আসলে সিরিয়াল দিয়ে রাত থেকে যারা সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে সে সিরিয়াল নিয়ে একটি বিশৃঙ্খলা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনো আসেনি কাউন্টার গুলোতে, আমরা তাদের আসলে হয়তো বা এই সমস্যাগুলো সমাধান হবে। এছাড়া যারা এখানে টিকিট কিনতে এসছেন সবাই অধীর আগ্রহে আছেন, 8টার দিকে কাউন্টারগুলো থেকে টিকিট বিক্রি শুরু হবে এবং কমলাপুর সহ 7টি স্থান থেকে এবার টিকিট বিক্রি হচ্ছে। কমলাপুরের পাশে নারায়ণগঞ্জ যে স্টেশন রয়েছে সেখানে খুলনা ও রাজশাহী টিকিট দেওয়া হচ্ছে। মূলত যারা এখানে টিকিট কিনতে এসছেন সবাই যে বিষয়টি বলছেন, টিকিটের স্বল্পতা রয়েছে কিন্তু চাহিদা অনেক, যার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা টিকিটের জন্য এবং যে চাহিদা অনুযায়ী টিকিট না পেয়ে অনেকে ফিরে যায়, এই একটি পরিস্থিতি সবসময় বিরাজমান আছে। আজকে রেলমন্ত্রী আসার কথা, তিনি আসলে অথবা আরও বিস্তারিত জানতে পারবো যে তাদের সক্ষমতা আর বাড়ানো হয়েছে কিনা। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী মাহফুজ কামাল আমাদের সাথে যোগ দিয়েছেন কমলাপুর রেল স্টেশন থেকে, জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।